দিল্লিতে প্রচারণা জমজমাট, প্রার্থীদের ইশতেহারে নানা উন্নয়ন প্রতিশ্রুতি, নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ বিএনপি। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস, ভূমিধসে প্রাণহানি থামছে না, প্রশাসন নির্বিকার। পাকিস্তানের নির্বাচনে ফলাফলে এগিয়ে ইমরান খানের দল, অনিয়মের অভিযোগে প্রত্যাখ্যান বিরোধীদের। সিরিজ জয়ের স্বপ্ন দীর্ঘায়িত হল টাইগারদের, দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে 3 রানের হার। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই সিটি নির্বাচনের খবর। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের মাত্র 3 দিন বাকি, শেষ মুহূর্তে 3 সিটিতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রধান 2 রাজনৈতিক দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজশাহীতে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে সিটি নির্বাচনী প্রচার প্রচারণা। গতকাল সিলেটকে যানজট মুক্ত গ্রিন সিটি করার ঘোষণা দিয়ে 33 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। আর আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। বৈশালীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন প্রধান 2 রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা, দিচ্ছেন নগর উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে 3 সিটি কর্পোরেশনের নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ রয়েছে বিএনপির। দর্শক, সিটি নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সিলেট এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা এবং ফখরুল ইসলাম। শুরুতেই চলে যাচ্ছি মাফিয়ার কাছে, তিনি আছেন রাজশাহীতে। মাফিয়া, সিটি নির্বাচনের আর 3 দিন মাত্র বাকি আছে, শেষ সময় নির্বাচনী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অর্থী, জানেন যে আগামী 28 তারিখ মধ্য রাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। সে কারণে কিন্তু শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণায় সেটিতে কিন্তু ব্যস্ত রয়েছে 2 প্রার্থী, মেয়র প্রার্থী। আসলে আপনি জানেন যে 33টি ওয়ার্ড নিয়ে গঠিত রাজশাহী সিটি কর্পোরেশনে এর মধ্যে 5 জন মেয়র প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন। তার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি কিন্তু রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাকে বলা হয় পদ্মার পার বড় কুঠি। সেখানে আমরা পেয়েছি বেশ কিছু ভোটারকে, যাদের কাছ থেকে আমরা জানতে চাইবো তারা আসলে কি দেখে তাদের মেয়র নির্বাচিত করতে চান এবং কেমন মেয়র তারা চান রাজশাহীতে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কারণ আপনি জানেন যে 2 দলই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন নির্বাচনী পরিবেশ নিয়ে, নির্বাচন নিয়ে। কেউ বা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ বা বলছেন তারা গড়ে তুলবেন গ্রিন সিটি, হেলদি সিটি। তো আসলে ভোটাররা কি চান সেই বিষয়টি জানার চেষ্টা করবো। আমার সাথে একজন ভোটার রয়েছেন, তার কাছ থেকে আমি শুরুতে জানতে চাই কেমন মেয়র নির্বাচিত করতে চান। ধন্যবাদ। আমরা এখানে মেয়র নির্বাচিত যাকে করতে চাই, এখানে কর্মসংস্থান, এখানে শুধুই মানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি, এখানে কর্মসংস্থান একদম কম। সো আমাদের রাজশাহীর ছেলেমেয়েরা অনেক শিক্ষিত কিন্তু তারা বেকার বসে আছে। তাই যদি মানে এখানে ইন্ডাস্ট্রি বলেন এবং কলকারখানা এবং যেগুলো আইটি পার্ক বা বিভিন্ন প্রতিষ্ঠান মানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যদি হয় তাদেরকে আমরা নির্বাচিত করব।
অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন অর্থেই তিনি বলছিলেন যে শিক্ষানগরী রাজশাহীতে কর্মসংস্থানের অনেক অভাব রয়েছে, সেই কারণে তিনি চান যে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এরকম মেয়র যেন আসলে রাজশাহীতে আসে, সেটি তিনি বলছেন। আমরা আরও একজন ভোটারের সাথে কথা বলবো, আমার সাথে আরও একজন রয়েছেন, তিনি আসলে কেমন মেয়র চাইছেন সেটি আমি জানতে চাই। দুই মেয়রই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে, আবার কেউ বা প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে জয়লাভ করলে তারা উন্নয়নে কাজ করবেন। কী ধরনের উন্নয়ন হলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সর্বোপরি যিনি আমাদের রাজশাহী শহরকে একটি ক্লিন সিটি হিসাবে গড়ে তুলবে এবং রাজশাহীর মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সর্বোপরি কাজ করবে, আমরা এরকমই একজন মেয়র নির্বাচিত করতে চাই। আপনি শুনছিলেন যে একজন ভোটার তিনি বলছিলেন যে আসলে যিনি এখানকার সড়ক ব্যবস্থার উন্নয়ন করবেন, যিনি একটি সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং ক্লিন সিটি রাজশাহী যেহেতু পরিবেশগত দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে অন্যান্য শহরগুলোর তুলনায়, সেটিকে ধরে রেখে যারা কাজ করবেন তাদেরকে তিনি নির্বাচিত করতে চান। আমরা আরও একজন ভোটারের সাথে কথা বলতে চাই, এখানে আরও একজন রয়েছেন, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। তারা বলছিলেন একজন কর্মসংস্থানের কথা বলছিলেন, একজন রাস্তাঘাটের উন্নয়নের কথা বলছিলেন, সেই সঙ্গে আপনার কাছে যাতে আপনার যেহেতু তরুণ প্রজন্মের প্রতিনিধি, তো আপনারা কেমন মেয়রকে চাইছেন এবং সেই মেয়রের কী ধরনের গুণাবলী বা কী ধরনের কাজ করলে সেটি আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়? সর্বপ্রথম আমি বলবো যে দৃশ্যমান কাজ করতে হবে। পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছে কিন্তু কোনো কাজ দেখতে পাচ্ছি না, তাইলে আমরা সেই ধরনের মেয়র চাই না। আমরা চাই এমন মেয়র যিনি পাঁচ বছরের আছে চেহারা বদলে দেবেন, সেরকমটা বিগত মেয়র বদলে দিয়েছেন। এই এই বিষয়টাই আমরা সবাই চাই যে বদলে যাক, শহরটা বদলে যাক, আমরা চাই উন্নয়ন এবং পরিবর্তন। সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আনলে আপনাদের জন্য সেটা সব ভালো হয়? এবং একই সঙ্গে রাজশাহীর উন্নয়নের কথা বলা হচ্ছে, রাজশাহী তো পরিবেশগত দিক থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে অন্যান্য সিটি কর্পোরেশনগুলো থেকে, সেক্ষেত্রে আর কী কী জায়গাগুলোতে কাজ করলে আপনাদের জন্য ভালো? সবচেয়ে বেশি যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের ব্যাপারে কাজ না করলে রাজশাহীতে একটা বড় তরুণ জনগোষ্ঠী আছে যারা কর্মের অভাবে এখন আপাতত বাইরে বাইরে যেতে হচ্ছে, যেটা রাজশাহীতেই হবে। এবং রাজশাহীতে প্রচুর পরিমাণ গোটা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান এখানে কেন্দ্রীভূত, সবাই আসে এখানে পড়াশোনা করতে, কিন্তু তারা পড়াশোনার পাশাপাশি কোনো যদি জব করতে চায় পার্ট টাইম, সেটার কোনো সুযোগ সুবিধা রাজশাহীতে নাই। এই সুযোগ সুবিধাটা বৃদ্ধি করতে হবে, যখন আমাদের কর্মসংস্থান বাড়বে তখন এই সুযোগটা বাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন অর্থে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা তাদের চাওয়াগুলোর কথা বলছেন। আপনি জানেন যে দুই দলই কিন্তু নিজেদের মতো প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং একেবারে দিন রাত এক করে তারা কিন্তু চাইছেন ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছতে এবং সেখান থেকেই তারা চেষ্টা করছেন নিজের জায়গাটুকু তৈরি করে নিতে। কিন্তু ভোটাররা আসলে কী ভাবছেন সেটি জায়গায় যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক তেমনি রাজশাহীবাসী কাকে নির্বাচিত করবে সেটি নিশ্চয়ই 30 জুলাই জানা যাবে। মাফিয়া, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে অবস্থান করছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে বিএনপির মেয়র প্রার্থীর, এই ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? পরপরই শুরু করে থাকেন, ঠিক আজকেও কিন্তু তিনি বেরিয়েছেন প্রচার প্রচারণা। এবং আপনাকে যদি বলি যে নির্বাচনী ইশতেহারের বিষয়ে তিনি আওয়ামী লীগ প্রার্থী বাবরুদ্দিন আহমদ কামরান তিনি কালকে গতকাল বারবার তিনি বলেছেন যে নগরের যেসব প্রধান সমস্যাগুলো রয়েছে, যানজট, জলাবদ্ধতা এবং সুপেয় পানির অভাব, পাশাপাশি এই সিলেট নগরীকে একটি আধুনিক ডিজিটাল নগরী গড়তে তিনি সুস্পষ্ট একটি পরিকল্পনা তুলে ধরেছেন ইশতেহারে। এবং তিনি একটি আবেগঘন কণ্ঠে তিনি বলেছেন যে সকলের সহযোগিতা চান এই সিলেট নগরের শেষবারের মতো উন্নয়নে। এবং আপনাকে যদি বলে থাকি বিএনপি প্রার্থীও কিন্তু এর আগে সদ্য বিদায় মেয়র ছিলেন, তিনি বলছেন যে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আরো একবার সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে 17তম দিনের প্রচার প্রচারণায় চলে এসেছি এবং আর মাত্র দুদিন প্রচার প্রচারণার বাকি রয়েছে। আমরা গত 16 দিনে কিন্তু আমরা দেখেছি যে একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু প্রচার প্রচারণা চলছিল এবং সেটি কিন্তু এখন ভোটারদের মাঝে যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে অনেকটা সেই উৎসবটা আরো বেশি আকারে তুঙ্গে রূপ ধারণ করেছে। এবং আর মাত্র দুদিন যেহেতু প্রচার প্রচারণা বাকি রয়েছে, আমার সাথে আছেন আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। আমরা একটু ওর সাথে একটু কথা বলছি, দুদিন বাকি রয়েছে প্রচারণা, গতকাল আপনি আপনার যে সুস্পষ্ট পরিকল্পনা ছিল নাগরিককে ঘিরে সেটি তুলে ধরেছেন, আজকে কি বলবেন?
বিস্তারিতভাবে সমস্ত জিনিসগুলো উপস্থাপন করেছি এবং ইনশাআল্লাহ নির্বাচিত হলে সেই ইশতেহারকে সামনে রেখে আমি প্রত্যেকটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করার আমি চেষ্টা করব। এই নির্বাচনী ইশতেহারটা ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের সকল সম্মানিত মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে এবং তারা এটা বলেছে যে এটা যুগোপযোগী একটা ইশতেহার হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে এখন আমাদের সিলেট মহানগরী নির্বাচনী প্রচার প্রচারণায় জমজমাট অবস্থা। সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় এখন সিলেট একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন? এর আগেও আপনি সিলেটের দুবারের মেয়র ছিলেন, তো এখন কেমন সাড়া পাচ্ছেন আপনি? দেখেন, আমাকে এই পর্যন্ত এই সিলেটের মানুষই গড়ে তুলেছেন। তারা তিলে তিলে তাদের স্নেহ মায়া মমতা, তাদের আদর্শ হাক এবং শাসন দিয়ে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে এই নৌকা প্রতীকে নৌকা মার্কাকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে অলিতে গলিতে বাড়ামহল্লায় ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠানে যাচ্ছি, মানুষের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী 30 তারিখের নির্বাচনে সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ তাদের পবিত্র আমানত নৌকা মার্কায় দিয়ে আমাকে এই মহানগরীর মানুষের সেবা করার জন্য তারা সুযোগ করে দেবে। ধন্যবাদ আপনাকে। তাবাসুম, আপনি দেখলেন যে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান, তিনি তার আজকে 17তম দিনের প্রচার প্রচারণায় আজকে আবারও তিনি নৌকা প্রতীকে ভোট চাইলেন এবং সকল ভোটার এবং সিলেটবাসীর কাছে। এবং আপনাকে বলতে চাই যে যে বিষয়টি বারবার সবাই বলছে যে আসলে একটি উৎসবমুখর পরিবেশে সিলেটের এই নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, আর দুদিন যেহেতু বাকি রয়েছে এই নির্বাচনে যারা ভোটার রয়েছেন তাদের আসলে একটি প্রত্যাশা যে সিলেট রাজনৈতিকভাবে এবং ধর্মীয় দিক থেকে একটি সম্প্রীতির শহর এবং সব দিক থেকে, এবং সে কারণে আসলে প্রার্থী এবং ভোটার সকলেরই প্রত্যাশা যেন 30 জুলাইয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যেন একটি অবাধ শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন হয়। এবং এই ভোটাররা যে বিষয়টি বারবার বলে আসছেন যে এই নির্বাচনে আসলে দলীয় প্রতীকে নির্বাচন যদিও হচ্ছে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তবে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা এই শহরের যারা উন্নয়ন করবেন এবং তাদের যে প্রধান সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যারা দূর করবেন, এবং শুধু ইশতেহার নয় ইশতেহারের বাস্তবায়ন যিনি করবেন তাদেরকে বেছে নিতে চান ভোটাররা। তো তাবাসুম, এই ছিল আমার কাছে সিলেট থেকে নির্বাচনী সবশেষ খবর। ফকরুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবারে চলে যাচ্ছি বরিশালে, সেখানে অবস্থান করছেন সহকর্মী রামিম হাসান। রামিম, আমরা যেমনটি দেখেছি গতকাল থেকে বরিশালে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? গতকাল থেকে শুধু নয়, তার আগের দিনও আমরা লক্ষ্য করেছি যে মুষলধারে বৃষ্টি ছিল এবং আজকে আপনারা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন এবং প্রতিদিনই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, রাতের বেলা বৃষ্টি হচ্ছে এবং দিনের যে কোনো মুহূর্তে বৃষ্টি নামছে, যার ফলে প্রচার প্রচারণায় কিছুটা তো ভাটা পড়েইছে। আমরা গতকালকে বিএনপির প্রার্থী যখন প্রচারণায় নেমেছিলেন তখনও একই অবস্থা দেখেছিলাম এবং তার ফলে তিনি তার প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হয়েছিল। এবং আজকে আমরা যেটি পূর্ব নির্ধারিত সময় সেই অনুযায়ী যেটি জানতে পেরেছি, বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তার সকাল 10:30 সময় প্রচারণা চালানোর কথা রয়েছে, তবে আমাদের কাছে মনে হচ্ছে না তিনি তার নির্ধারিত সময় বের হতে পারবেন। ওদিকে আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে, তিনি আজকে মূলত ওয়ার্ড পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেই কাটাবেন বলে আমরা জানতে পেরেছি। বাইরে আসলে শেষ পর্যন্ত বের হবেন কি না সে বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। আরেকটি তথ্য জানিয়ে রাখি, যে বিষয়টি আমি শুরু থেকে বলছিলাম যে এই এলাকায় নির্বাচন নিয়ে বা ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বেশি আনন্দ উদ্দীপনা লক্ষ্য করছিলাম না, যদিও শেষের দিকে এসে সেটি বাড়তে শুরু করেছে, তবে সাধারণ মানুষের মনে কিন্তু এখনও পর্যন্ত একটা শঙ্কা কাজ করছে যে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে কি না। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন, আর গতকালকের যে নির্বাচনী প্রচার প্রচারণা এবং সারাদিনের নির্বাচনী অবস্থা যদি আমি বলি তাহলে যেটি টার্নিং পয়েন্ট বলতে হবে সেটি হচ্ছে, আপনি জানেন যে জাতীয় পার্টির 2 জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তাদের মধ্যে একজন বশির আহমেদ ঝুনু, যিনি জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ছিলেন, তিনি গতকালকে ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে দলীয় প্রধান যিনি রয়েছেন অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদ, তার সাথে কথা বলে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তাকে সমর্থন দিচ্ছেন। যদিও এখনও পর্যন্ত ইকবাল হোসেন তাপস, যিনি জাতীয় পার্টির প্রধান প্রার্থী, তিনি এখনও পর্যন্ত কিন্তু নির্বাচনী মাঠে রয়েছেন, পক্ষ থেকে তাকে নির্বাচন থেকে সরে
আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন তাকে সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই পরিস্থিতি দেখিনি। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, এবং নির্বাচনী পরিবেশ নিয়ে যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এখনও পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তই রয়েছে। কয়েকটি ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর পর্যায়ের দুটি বিশৃঙ্খলা ঘটনা ছাড়া সেরকম কোনো বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। এখন পর্যন্ত সিলেট, এখন পর্যন্ত বরিশাল নির্বাচনী এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মাফিয়া ফকুল এবং রামিম, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, সিটি নির্বাচনের বাকি আছে মাত্র 3 দিন, এই শেষ সময়ে এসে নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল, রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা, ফকরুল ইসলাম এবং রামিম হাসান। যাচ্ছি অন্যান্য খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও এর ধারাবাহিকতা বজায় রাখতে সবচেয়ে বেশি জরুরি শিক্ষা ও শিক্ষিত জনগোষ্ঠী। তাই শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ তৈরি আর বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে উচ্চ শিক্ষা কমিশন গঠন করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক তুলে দিয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিল মেহেদী। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 2017 সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 163 শিক্ষার্থীকে দেয়া হয় এই সম্মাননা। সবার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিক্ষিতের হার শতভাগ করা তার সরকারের লক্ষ্য। প্রতিটি জেলায় আমরা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, বড় জেলাগুলি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় হয়েছে, অন্যান্য জেলাগুলিতেও করে দিচ্ছি। তো এই সমস্ত কিছু দেখার জন্য এটা আমি মনে করি যে মঞ্জুরি কমিশন যে আকারে আছে সেই আকারে কখনো এটা সম্ভব না। সে কারণে আমরা একটা উচ্চশিক্ষা কমিশন গঠন করব, তবে এর অবকাঠামো এবং কার্যক্রম যা কিছু জাতির পিতার নির্দেশিত পথ হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকেও এগিয়ে নেয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আগামীতে গবেষণার ক্ষেত্র বাড়ানো ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপর জোর দেন সরকার প্রধান। আমরা যে গ্রাজুয়েশন পেয়েছি, উন্নততর হয়েছি, সেটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ গড়বার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো, আমি মনে করি, যে শিক্ষিত জনগোষ্ঠী, এই শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে, খেয়াল রাখতে হবে দেশ যাতে আর পিছিয়ে না পড়ে। কারণ শিক্ষার খরচটা আমি খরচ হিসেবে দেখি না, আমি মনে করি এটা একটা বিনিয়োগ। তানজিল মেহেদি, News24, ঢাকা। দুর্নীতিকে সমাজ ও আর্থসামাজিক উন্নয়নের অন্তরায় হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে, তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে হবে। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে সেটা ধরে রাখতে জেলা প্রশাসকদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম এবং আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন তিনি। চলমান মাদক বিরোধী অভিযানে নিরীহ কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃত অপরাধীরা যাতে সাজা পায় সে বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। জনগণের কষ্টের টাকা দিয়ে বর্তমান সরকারের মেগা প্রজেক্টগুলো চলছে জানিয়ে রাষ্ট্রপতি জনগণের টাকার যাতে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় সে বিষয়ে প্রশাসকদের সতর্ক থাকারও নির্দেশ দেন। একই সাথে সরকারি সেবা নিতে গিয়ে জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকতেই জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। চলমান মাদক বিরোধী অভিযানে নিরীহ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃত অপরাধীরা যাতে সাজা পায় সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। আর এই কাজটি শুরু করতে হবে আপনাদের অফিস ও পারিবারিক অবস্থান থেকে। মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি চালু করতে হবে। এবারে খনি দুর্নীতি প্রসঙ্গ। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা লোপাটের ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। জানা গেছে, পেট্রো বাংলার তদন্ত কমিটি সাবেক চার এমডি সংশ্লিষ্টতা পেয়েছে। এদিকে খোলা বাজারে কয়লা বিক্রি করে 230 কোটি টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে খনির 19 কর্মকর্তার বিরুদ্ধে। আরো জানাচ্ছেন আহসান হাবিব। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি উন্নয়নের কাজ শুরু হয় 2001 সালে। 2018 সালের 19 জুলাই পর্যন্ত মোট 1,01,66,000 মেট্রিক টন কয়লা উৎপাদন করা হয় সেখান থেকে। কয়লা লোপাটের ঘটনায় করা মামলার বিবরণীতে জানা যায়, উৎপাদিত কয়লা থেকে পার্শ্ববর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রে 66,87,000 মেট্রিক টন কয়লা সরবরাহ করা হয়। বেসরকারি ক্রেতাদের কাছে বিক্রি করা হয় 33,19,280 মেট্রিক টন। উৎপাদন, বিক্রি ও ব্যবহার বাদে মোট কয়লার মজুদ দাঁড়ায় 1,47,000 মেট্রিক টন, কিন্তু বাস্তবে মজুদ ছিল প্রায় 3,000 মেট্রিক টন। সে হিসাবে দেখা যায় 1,45,000 মেট্রিক টন কয়লা ঘাটতি রয়েছে। মঙ্গলবার পার্বতীপুর মডেল থানার ওসি জানান, বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিন দুদকের পরিচালক বলেন, তথ্য সংগ্রহের কাজ চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বড়পুকুরিয়া কোন মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রশাসন জনাব মোহাম্মদ আনিসুর রহমান গত 24/7/2018 তারিখে উক্ত কয়লার খনির 1,44,644 মেট্রিক টন, যার আনুমানিক মূল্য 230 কোটি টাকা, ঘাটতি অবলিক চুরির অভিযোগে 19 জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করলে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দুদক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর বরাবরে প্রেরণ করা হয়েছে। তথ্যগুলি আমরা কালেক্ট করেছি, তথ্যগুলি আমরা যাচাই বাছাই করতেছি এবং যেহেতু অনুসন্ধান চলমান আছে, এ পর্যায়ে এখন আর কিছু সেভাবে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘাটতি অবশ্যই আছে, কিন্তু ঘাটতির পেছনে কারা জড়িত আছে বা কী কোন বিষয়গুলি জড়িত আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতেছি। জড়িত যদি হয় আমাদের অনুসন্ধানে যারা যারা আসবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা স্বীকার করেন, বলেন এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে। হ্যাঁ, রিপোর্ট হয়ে গেছে, রিপোর্ট চলে আসছে আমাদের হাতে, আর কিছু না, রিপোর্ট দেখি আগে, দেখি আগে তারপর। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত দলও মাঠে নেমেছে। আহসান হাবিব, News 24, ঢাকা। বড়পুকুরিয়ায় কয়লা চুরি ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, ভল্টের স্বর্ণ চুরি, এসব ইস্যুতে সরকার একজনকেও গ্রেফতার করেননি কেন? এ সময় খালেদেজে মুক্তি ইস্যুতে মওদুদ আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় রাজপথের আন্দোলন ছাড়া বিএনপির জন্য আর কোনো পথ নেই। এটা নিশ্চয়ই কয়েক মাস যাবৎ এটা চলছিল, এর চেয়ে বড় কেলেঙ্কারি আর কিছু হতে পারে। আজকে যদি এদেশে কোনো সত্যিকার অর্থে জবাবদিহীনমূলক সরকার থাকত, তাহলে প্রত্যেকটা ইস্যুতে তারা পদত্যাগ করতে পারত। এই কয়লা ইস্যুতে সরকার পদত্যাগ করত অন্য কোনো দেশ হলে, অন্য কোনো গণতান্ত্রিক সভ্য দেশ হলে কোন সরকার একদিনের জন্য আর টিকে থাকত, নিজেরাই পদত্যাগ করে। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে 2 লাখের বেশি মানুষ। পাহাড়ে বসবাসকারীদের অভিযোগ, প্রতি বছরই বর্ষায় প্রাণহানির ঘটনা ঘটলেও পুনর্বাসনে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। ইসমতারা ইস্যুর তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল 4 দিনের ভারী বর্ষণে বুধবার কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছে 5 জন, আহত হয়েছে 8 জনেরও বেশি। বর্ষায় এরকম ঘটনা প্রতি বছরই ঘটছে, কিছুতেই এখানে থামছে না পাহাড় ধসে মৃত্যুর মিছিল। অভিযোগ রয়েছে প্রশাসন নির্বিকার থাকায় একের পর এক পাহাড় কেটে বসতি গড়ে তোলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সংখ্যা বেড়েই চলেছে। আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন তারা।
দেখতেছে না প্রতি বছর এরকম হচ্ছে, আজকে সকালে আসছিল প্রশাসন, কোনো ধরনের কোনো কিছু বলে না, চলে গেছে এরকম আর কি। শরীর হরে দেয় আমার আর হতে যাইব, হরে নলে অত যাবো বলিব, অত হতে থাকিব, অত থাকিব তিয়া না লাগবো না। পাহাড়ে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করলে বর্ষায় প্রাণহানি ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। একবার অ্যাক্সেস যদি দিয়ে দেয়, সে অ্যাক্সেস পড়া বন্ধ করা যায় না, সে তার জন্য অ্যাক্সেস না হয় সেটা প্রথমে এনশিওর করতে হবে। তার বসতি হতে পারে, সে বসতিটা পাহাড়ের উপরে নয়, সে বসতিটা অন্য জায়গায় হোক, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে যদি আমরা তাদেরকে রিলোকেট করার চিন্তা করতে পারি তাহলে হয়তো একটা কার্যকরী ফলাফল পাওয়া যাবে। প্রশাসনের তথ্য অনুযায়ী কক্সবাজারের বিভিন্ন পাহাড়ের চূড়া ও ঢালুতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন 2 লাখেরও বেশি মানুষ। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে 21,800 কোটি টাকার কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে, গত অর্থ বছরের তুলনায় যা 6.8% বেশি। এই ঋণের 60% অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে শস্য খাতে, মৎস্য প্রাণী সম্পদ খাত পাবে অন্তত 10%, বাকি অর্থ কৃষি যন্ত্রপাতি, দারিদ্র বিমোচন, ভাসমান পদ্ধতিতে চাষাবাদ, টার্কি পালন ও অন্যান্য খাতে বিতরণ করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে 2018-19 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ কার্যক্রম ও নীতিমালা ঘোষণা করে ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, কৃষি ও পল্লী ঋণের চাহিদার কথা বিবেচনায় রেখেই এই লক্ষ্য ঠিক করেছেন তারা। কৃষি খাতে বিতরণের জন্য এবার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে 52% বিতরণ করবে বেসরকারি ব্যাংকগুলো। গেল 2017-18 অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল 20,400 কোটি টাকা। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে, এরই মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ হতে শুরু করেছে। সবশেষ পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে তেহরিকি ইনসাফ। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ইমরান খানের দল তেহরিকি ইনসাফ 113টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরীফ এই প্রাথমিক ফলকে প্রত্যাখ্যান করেছেন। এবারে খেলার খবর। 3 রানের আক্ষেপ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠ ছাড়ল বাংলাদেশ, সেই সঙ্গে দীর্ঘায়িত হল সিরিজ জয়ের স্বপ্ন। গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের দেয়া 272 রানের টার্গেটে নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে 268 রান। মাহফুজুল ইসলামের রিপোর্ট। টেস্টে শোচনীয় হারের পর মহা গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ, প্রিয় ফরম্যাটটায় টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না, এই দোলাচলের সকল শঙ্কার পরিসমাপ্তি ঘটলেও ঘটতে পারত দ্বিতীয় ওয়ানডেতে। প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টিতে 3 রানের হারের আক্ষেপটায় হয়তো কিছুটা প্রাপ্তির সমীকরণ খোঁজার উপকরণের জন্ম দেবে টাইগার তাঁবুতে। শুরুটায় টস জয়, সিদ্ধান্ত ফিল্ডিং, সিদ্ধান্তটাকে সফল প্রমাণ করতে খুব বেশি সময় নেননি ক্যাপ্টেন এভিন লুইসকে, দলীয় 29 রানে সাজঘরে ফেরান তিনি। এরপর মেহেদি মিরাজের শিকার গেইল আর হোপের সব আশাকে চুরমার করেছেন সাকিব আল হাসান। ততক্ষণে ক্যারিবীয়দের স্কোর 3 উইকেটে 77।
আশাটাকে নতুন করে জাগিয়ে তুলেছেন হেটমায়ার। 93 বলে 125 রানের ইনিংস, সাথে পাওয়েলের 44 রান, 271 সংগ্রহে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্যারিবীয়দের মিডল অর্ডারে 3টি উইকেট নিয়ে টাইগার বোলারদের বাকি কাজটুকু করেছেন রুবেল হোসেন। 272 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন তামিম ও আনামুল। প্রথম ম্যাচে ব্যর্থ আনামুল এদিন 9 বলে 23 রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন। অপর প্রান্তে তামিম সাকিবকে নিয়ে গড়েন 97 রানের জুটি। 54 রানে তামিমের বিদায়ের পর 56 রান করে সাকিবও সাজঘরের পথ ধরেন। উইকেটে দৃঢ়তার সাথে ব্যাট চালিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন মুশফিক ও মাহমুদুল্লাহ। ব্যক্তিগত 39 রানে মাহমুদুল্লাহ রান আউট হয়ে সাজঘরে ফিরলেও অপর প্রান্তে রানের চাকা সচল রাখেন মুশফিক। 49.1 ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার আগে মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট থেকে আসে 68 রান। শেষ ওভারের খেলার নাটকীয়তায় অবশ্য ব্যর্থ বাংলাদেশ। শেষ পর্যন্ত 3 রানের হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে মাশরাফির দল। মাহফুজুল ইসলাম, News 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য।